ওগো, আজ 15টি বছর আমি তোমার মৃত্যু যন্ত্রণা এই বুকের মাঝে চাপা দিয়ে রেখেছি। দুনিয়ার কাউকে বলিনি, এমনকি আমার দুই ছেলের কাছেও প্রকাশ করিনি তোমার হত্যাকারী কে। আজ আমার দুই সন্তান রাজা বাচ্চা বড় হয়েছে, দোয়া করো ওরা যেন পিতার মৃত্যু আর মায়ের অপমানের বদলা নিতে পারে। তুমি দোয়া করো, তুমি দোয়া করো। খুনি কট্টর নাম আমার, স্বভাবে আমি চামার, কিন্তু তোমার সাথে আমি চামারি করব না, কারণ তুমি আমার লোক। কোটি টাকার অস্ত্রের চালান আসবে, যে অস্ত্র দিয়ে দেশ রক্ষা করা যায়, আবার অস্ত্রবাজি করে দেশকে গোল্লায়ও নেওয়া যায়, সেই অস্ত্র তোমার চেকপোস্ট দিয়ে পার হবে। তুমি নিজ দায়িত্বে সেই সব অস্ত্র এনে এই গোডাউনে পৌঁছে দেবে। বিনিময়ে আমি কি পাবো? সে মালামাল করে দেব। যে থানায় চাকরি করছো তার সামনে তুমি এত বড় একটা দালান গাঁদবে, যেখানে দাঁড়িয়ে নিচে তাকালে থানাটি খুব ছোট্ট মনে হবে, তখন তুমি বুঝবে কত ছোট্ট চাকরি তুমি করতে। চাকরি আমি ছোট করি ঠিকই, কিন্তু কাজ করি বড় বড়। সুতরাং এবার তুমি আমাকে আর ঠকাতে পারবে না। আচ্ছা হ্যাঁ কট্টর, অতীতে তুমি আমাকে বহু ঠকিয়েছ, এবারে কাজের জন্যে মূল্য আমি হাসব। বলো। এই কাজের জন্য আমাকে 20 লাখ টাকা দিতে হবে। 20 লাখ টাকা? পাবে। খুনি কট্টর নাম আমার, স্বভাবে আমি চামার, কিন্তু বন্ধুদের সাথে আমি চামারি করি না। এই নাও অ্যাডভান্স। আইনের পোশাক পরে বেআইনি ঠান্ডা। লজ্জা করে না তোমার? আইনের লোক হয়ে সমাজের জঘন্য অপরাধীদের সাথে হাত মিলিয়েছ? তুমি পুলিশ নও, পুলিশ নামের কলঙ্ক। সরি স্যার। ছেড়াক, খুলে ফেলো এই পোশাক। তোমার মতো অপরাধীর গায়ে এই পবিত্র পোশাক মানায় না। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি ভুলে গিয়েছিলাম আমি একজন পুলিশ অফিসার, লুবে পড়ে ভুলে গিয়েছিলাম আমি আমার দায়িত্ব। স্যার স্যার আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমি আর পথভ্রষ্ট হব না, প্রয়োজনে নিজের জীবন দিয়ে এই পোশাকের মর্যাদা রাখবো স্যার। ঠিক আছে, এবারের মতো তোমাকে ছেড়ে দিলাম, বাট রিমেম্বার ইট। ওকে স্যার। কার এত